আসসালামু আলাইকুম। আমার দুই পার্টনারের মানে ডেটিং শুরু হয়ে গেছে, এখন আমি বলতেছি আমি আবারও চলে আসছি ব্লগ নিয়ে, খাবার চ্যালেঞ্জ অবশ্য মানে অল্প অল্প খাবার সেটা নিয়ে চলে আসছি, আবারও চ্যালেঞ্জ হবে। আমি সমান সমান ভাগ করে দুই প্লেটে বেড়ে দিয়েছি আর পানি মাছ আছে। তো এখন আমি শুরু করব, স্টার্ট করলে ওনারা খাবার শুরু করবে, যে আগে প্রথমে খাবার শেষ করবে লাস্টে পানিশমেন্ট হবে কাঁচামরিচ। ওর দুইটা কাঁচামরিচ, তারপর দুইটা কাঁচামরিচ, দুইটাও দুইটা দিব, অবশ্য একটা করে না, এটা হচ্ছে খাবারের জন্য দিচ্ছি। তো এখন প্রতিযোগিতা ভালোই হচ্ছে, এখন দেখা যাক লাস্ট পর্যন্ত কে উইনার হয়। আমি চিন্তা করছি আজকে রাতে আমি আবার আমার হাজবেন্ড আসবো। ভাত যেন নিচে না পড়ে, খাবার শেষ করতে হবে খুব সুন্দর করে। পুরো খাবার শেষ করতে হবে, সাথে মাছও নিতে হবে। মাছের বাটিটা শেষ করতে হবে কিন্তু। আমি প্রথমে ভাবছিলাম আমার দেবরটা বুঝি একটু খাওয়া মানে খাওয়াতে প্রটু, কিন্তু এখন তো দেখি যে না, দেখা যাক কারটা তাড়াতাড়ি হয় বলা যাচ্ছে না, লাস্ট ফিনিশিং এ বোঝা যাবে। কাঁচামরিচটা এখন আমি দিয়ে দিব, দুইটা দুইটা কাঁচামরিচ। মাংস খাওয়া শেষ হয়ে গেছে, এখন মাছ শুরু।
খালি খালি তরকারি তারা খেতে পারতেছে কিন্তু ভাত দিয়ে খেলেই ভালো হতো। তরকারি পুরোটা শেষ করতে হবে, তরকারি পুরোটা শেষ করতে হবে। তো ফাইনালি খাবার শেষ হয়ে গেছে। অবশ্য আমার হাজবেন্ড আগে হা করছে, তারপর পিজ্জা দেবর। এখন কাটাগরিতে চ্যালেঞ্জ নিতেই হবে, কাটাগরিতে ফাইনালি পানিশমেন্ট নিতে হবে। একটা হলেও খেতে হবে, একটা হলেও খেতে হবে। কমেন্ট করে জানাবেন, আর আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমি যেন সামনে আগাতে পারি, এরকম করে আপনাদের মাঝে আসতে পারি আমার ফ্যামিলি ব্লগ। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমরা একটু মানে আসবো। আমার যাবার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তুমি পানি খেয়ে নাও, তাড়াতাড়ি পানি খাও। আবারও বলতেছি, লাইক শেয়ার কমেন্ট, প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ।